বৃষ্টির ছায়া অঞ্চল সংজ্ঞা জলীয় বাষ্পযুক্ত আর্দ্রবায়ু পাহাড়ের প্রতিপাদ ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটিয়ে শুষ্ক হয়ে যাওয়ার ফলে এই জলীয় বাষ্পহীন শুষ্ক বায়ু পাহাড় অতিক্রম করে অনুবাদ ঢালে কোনো বৃষ্টিপাত ঘটাতে পারে না বলে পাহাড়ের অনুবাদ ঢালকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে। অবস্থান পশ্চিমঘাট পর্বতশ্রেণীর পূর্ব ঢাল মেঘালয়ের শিলং অঞ্চল প্রভৃতি স্থানে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য এক প্রতিপাদ ঢালে পর্বতের উচ্চ অংশে জলীয় বাষ্পযুক্ত আর্দ্রবায়ু ঘনীভবন ও বৃষ্টিপাত সংগঠন দুই অনুপাত ঢালে পর্বতের উচ্চ অংশ থেকে নিচুর দিকে বায়ুর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায়।